চল। আজ 8ই আগস্ট শনিবার, আমার মায়ের তিরোধান দিবস। আমার বাবারও এই মাসেই মৃত্যু হয়েছিল, এই মাসেই সেটা আবার হবে, আজ আমার মায়ের। তাই আমার মেয়ে, আমি করিনি এবার, আমার মেয়ে তার দাদু দিদাকে মালা পরিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। আর দেখাচ্ছি, এইটুকু আমার তরফ থেকে প্রতি বছরই করে থাকি, তাই তাদেরকে আমার এবং আমার সমস্ত পরিবারের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি। তারা যেন অনেক ভালো থাকে, তাদের আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাকো মা, আমাকে আশীর্বাদটা করো যেন আমি এগিয়ে চলতে পারি। আমি জানি তোমার আশীর্বাদ সবসময় আমার সাথে থাকবে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ সিম্পল লাইফ অ্যান্ড সিম্পল হোম। তোমাদের সকলকে স্বাগত। কাল আমি আসতে পারিনি, কালকে আমি ভয়ঙ্কর টায়ার্ড ছিলাম। তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, কিন্তু আমি তোমাদের সেই সারপ্রাইজটা দিতে পারিনি। সেই সারপ্রাইজটা তোমাদেরকে আগামীকাল আমি দেব। কাল আমি বাপের বাড়ির দিকে গিয়েছিলাম, সেখানে সমস্ত মানে আমার যাওয়ার প্রতিটি মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তা কাল ছিল 7ই আগস্ট, 22শে শ্রাবণ। বাংলা মতে কালকে আমার মায়ের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী, আর ইংরেজি মতে আজ আমার মায়ের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনটা আমার কাছে এতটাই দুঃখের, এতটাই মন খারাপের, যে সেই অর্থে আমি তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসব এটা আমি একটা সময় ভাবতেই পারছিলাম না। একটা সময় বারবার মনে হচ্ছিল যে আমি কি তোমাদের কাছে আসতে পারবো, আমার একটা মন খারাপ থাকে। তো যাদের মা নেই একমাত্র তারাই সেটা বুঝবে। তা আমার এই মাসটা, এমনিই আমার কাছে এই মাসটা বড্ড দুঃখের, তার কারণ একই মাসে আমি আমার মা এবং বাবা দুজনকেই হারিয়েছি। যাই হোক, তাও নিত্য নৈমিত্তিক কাজ বা দিন কোনো কিছুই তো আটকে থাকে না, কিন্তু দুঃখ দুঃখের মতনই অবস্থান করে মনের কোনো এক গভীরে। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী, প্রয়াণ দিবস। এই 22শে শ্রাবণ আমার কাছেও একটা অত্যন্ত মর্মান্তিক দিন, কেননা এই তারিখে আমার মায়ের মৃত্যু হয়েছিল। উনি খুব সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছিলেন, গান নাচ সব কিছুই করতেন আর পারতেন, পারদর্শী ছিলেন। তারই কিছু কিছু অংশ হয়তো আমি পেয়েছি মায়ের কাছ থেকে। তা আজকে সেই অর্থে আমি কিছুই করতে পারিনি, কিছু করিও নি, মনটাই ভালো ছিল না, মন ভালো লাগছিলও না, আর স্বাভাবিক মন ভালো লাগে না। আর কালকেই আবার আমি ওখান থেকে ঘুরে এসেছি, ওখানে তো একটা স্মৃতি তো আছেই, সেই স্মৃতির কারণে আরও বেশি করে আমার মনের ভেতরে কয়েকটা জিনিস কাজ করছিল। তা যাই হোক, আজকে তাই ভাবছি যে কাল ওখানে গিয়েছিলাম, যতবার আমি আমাদের ওই ঘরটায় ঢুকেছি, ঘুরেছি, আমার খুব মনে পড়ছিল সব কিছু। আর যখনই আমি ওখানে যাই সত্যি খুব নাড়া দেয় মনটা। ভেবেছিলাম আজকে মায়ের কথা ভেবে একটা মায়েরই পছন্দের গান আমি গাইব, আমার এটা বড্ড ইচ্ছে ছিল, কিন্তু সাহস পাচ্ছি না, তার কারণ ইউটিউব থেকে অনেক সময় কপিরাইট ক্লেম করে দেয় আমার একটা গানের ভিডিওতে হয়েছে। তা আমি ভাবছি যে কতটা সমীচীন হবে,
আবার ভাবছি যে হয়তো এটাই আমার মাকে দেওয়া সেরা এবং শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি, যদি আমি আমার মায়ের পছন্দের সেই গানটা গাইতে পারি। মনটাকে শক্ত করতে পারছি না, গাইতে গিয়ে জানি না কি হবে, বারবার ভাবছি যে কি করব। তবু আমি চেষ্টা করছি আমার তরফ থেকে। একটাই কথা আজকে বলবো যে মা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর তোমার আশীর্বাদ সব সময় আমার মাথায় রেখো। সখী আধারে একলা ঘরে আধারে একলা ঘরে ঝরু ঝরুনি রে নিবিড় তিমি রে সজল সমি ঝরু ঝরুনি রে নিবিড় তিমি রে সজল সমি যেন কার বাণী। প্রিয় গান, আমাকে প্রায় দিনই গাইতে বলতো, শুনতে ভালোবাসত, মা নিজেও খুব ভালো গান গাইত। তা আজকের ব্লগ আমি বাড়াবও না, এর বেশি কিছু করতেও পারবো না, বলতেও পারবো না। আজকে এই পর্যন্তই থাক, কাল তোমাদের কাছে ফ্রেশ মাইন্ডে আসব। আজকের দিনটা মায়ের জন্য উৎসর্গ, উৎসর্গীকৃত থাক। তাহলে আজকের মতন টাটা, সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো,
আজকের ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট, টাটা।